নমস্কার, আমি ঋষিকেশ। শুরু করছি 10:20। শুরুতে যেই খবরের দিকে নজর রাখবো, একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মহারাষ্ট্রে অস্ত্র বোঝাই নৌকোর হদিশ পাওয়া গিয়েছে, উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। উদ্ধার হচ্ছে AK-47 রাইফেল ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এই অস্ত্রগুলি জঙ্গিদের বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্রের রায়গড়ে অস্ত্র বোঝাই নৌকার হদিশ পাওয়া গেছে, উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র। যে ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কলকাতা টিভিতে, মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্র তটে অস্ত্র বোঝাই নৌকো। প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। নিমাই, ঠিক কি জানা যাচ্ছে, কি কি অস্ত্র ছিল, কিভাবে এর হদিশ পেল পুলিশ? দেখো, 26/11 মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা, এবং আজকে সকালেই এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের হরিহরসরপুর, তার কাছে রায়গড়ে। সেখানেই সমুদ্র তটে একটি সন্দেহজনক নৌকো দেখতে পায় পুলিশ এবং তা আটক করেছে। আটক করার পর যে ভয়ঙ্কর ছবি বেরিয়ে এসেছে, তুমি দেখতে পাচ্ছ যে AK-47 গুলি এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই ছিল এই নৌকাটি, এবং এই নৌকাটি কে আটক করার পর এগুলো উদ্ধার হয়েছে। এবং পাশাপাশি রায়গড় সহ মহারাষ্ট্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ জঙ্গিরা এই অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করেছিল বলে মনে করছে পুলিশ, এবং তাদের কি টার্গেট ছিল, কোথায় টার্গেট ছিল, এগুলো ক্ষতি দেখা হচ্ছে। এবং পুলিশ আগে থেকেই গোপন সূত্রে খবর পায় এটি সন্দেহজনক নৌকো সমুদ্র তটের দিকে আসছে, এবং সে অনুযায়ী রেড করে, এবং রেড করার পর এই নৌকাটিকে আটক করে, এবং নৌকা আটক করার পর AK-47 গুলি এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে, ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং সেই পাশাপাশি এই ঘটনার পর রায়গড় সহ পুরো মহারাষ্ট্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ এই সমুদ্র তট কিন্তু মহারাষ্ট্রের মুম্বাই থেকে খুব একটা বেশি দূরে নয়। তার ফলে 26/11 মতো ঘটনা ঘটানোর জন্য কেউ বা কারা তারা চেষ্টা করেছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে, এবং রীতিমতো পুলিশের মতো পুলিশ এবং স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, এবং সেই আতঙ্কের জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঋষি, ধন্যবাদ। নিমাই, কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। এবার নজর রাখবো 10:20 অন্যান্য খবরের দিকে। তবে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মহারাষ্ট্রে সেখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, AK-47 বুলেট সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের রায়গড় সহ বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 26/11 মতোই আরও কোনো হামলার ছক ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের সমুদ্র তটে, এই নৌকোটি সন্দেহজনক নৌকোটিকে দেখতে পায় পুলিশ, তারপর সেখানে গিয়ে নৌকোটিকে আটক করে, এবং নৌকোটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্র তটে। অস্ত্র বোঝাই নৌকো, AK-47 বুলেট, বিস্ফোরক, প্রচুর বিস্ফোরক সেখানে মজুত ছিল। ঠিক কী কারণে এই অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত চলছে। তবে যেটা মনে করা হচ্ছে যে অনুমান পুলিশের যে মুম্বাইতে যে 26/11 মতন ঘটনা ঘটানোর একটা কোনো পরিকল্পনা ছিল, এবং এই যে অস্ত্রশস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র, এই অস্ত্র জঙ্গিদের হতে পারে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে অস্ত্রসহ, এবং ইতিমধ্যে মহারাষ্ট্রের রায়গড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে উদ্ধার হওয়া অস্ত্র জঙ্গিদের বলে অনুমান। মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্র তটে অস্ত্র বোঝাই নৌকো, এবং ইতিমধ্যে নৌকোকে আটক করেছে পুলিশ। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেখানে, AK-47 বুলেট, বিস্ফোরক, বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মহারাষ্ট্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, মহারাষ্ট্রের রায়গড় সহ আশপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে এই বিপুল পরিমাণ অস্ত্র জঙ্গিদের হতে পারে, এবং 26/11 মতন আবারও কোনো ভয়ঙ্কর একটি ঘটনা ঘটানোর হয়তো পরিকল্পনা ছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, AK-47 বুলেট এবং বিস্ফোরক।